মন্ত্রী হবার পর এই প্রথম শনিবার নিজ বিধানসভা কেন্দ্রে আসেন টিঙ্কুরায়। ১১ মার্চ শনিবার সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরেও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মন্ত্রী টিঙ্কুরায়কে কাছে পেয়ে দলীয় কর্মী সমর্থকরা আবেগ আপ্লুত হয়ে পড়ে। শনিবার বেলা ১১টায় মন্ত্রী টিঙ্কুরায় নিজ বিধানসভা কেন্দ্রের ভগবাননগর এলাকায় অবস্থিত লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে গিয়ে পুজো দিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে খোলা গাড়িতে উঠে বাইক র্যালিতে যোগ দেন। বাইক র্যালিটি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের ভগবাননগর, গৌরনগর, চিরাকুটি, কীর্তনথলি, বিদ্যানগর হয়ে কৈলাসহরের পাইতুর বাজার মোটর স্ট্যান্ডে আসেন। মোটর স্ট্যান্ডে এসে মন্ত্রী টিঙ্কুরায়কে মোটর স্ট্যান্ডের বিএমএস এর হল ঘরে নিয়ে যায়। হল ঘরে মন্ত্রী টিঙ্কুরায়কে বিএমএস এর পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা দেওয়ার পর ফের মন্ত্রী টিঙ্কুরায়কে খোলা গাড়িতে তুলে দলীয় কর্মী সমর্থকরা পায়ে হেঁটে মিছিল করে কৈলাসহর শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে ফের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর এলাকা হয়ে চণ্ডীপুর গ্রামে গিয়ে মিছিলটি সমাপ্ত হয়। মন্ত্রী টিঙ্কুরায়ের সাথে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর, বিজেপি নেতা পিন্টু ঘোষ, বিজেপি নেতা মহিভূষণ চক্রবর্তী, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, বিজেপি কৈলাসহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত, আইনজীবী সন্দীপ দেবরায়, বিজেপি চণ্ডীপুর মণ্ডলের সভাপতি শ্যাম কুমার সিনহা, যুব মোর্চার ঊনকোটি জেলা কমিটির সভাপতি অরূপ ধর, যুব মোর্চা চণ্ডীপুর মণ্ডলের সভাপতি অমিয় দাস, যুব নেতা নয়ন পাল সহ আরো অনেকে। বিজয় মিছিলে কয়েক হাজার দলীয় কর্মী সমর্থকরা হাজির ছিলেন। বিজয় মিছিলটি হোলি খেলায় রূপায়িত হয়। বিজয় মিছিল শেষে মন্ত্রী টিঙ্কুরায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে মন্ত্রী হবার পর উনি এই প্রথমবার নিজ বিধানসভা কেন্দ্রে এসে যেভাবে দলীয় কর্মী সমর্থক ওনাকে বরণ করেছেন তা উনি ভাবতেই পারেননি। উনি দলীয় কর্মী সমর্থকদের ভালোবাসা পেয়ে উনি আপ্লুত এবং দলীয় কর্মী সমর্থকদের উনি ওনার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানান। মন্ত্রী টিঙ্কুরায় আরো বলেন যে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে ১০টি চা বাগান রয়েছে। সেই চা বাগানের শ্রমিকদের আর্থ সামাজিক অবস্থা খুবই খারাপ, এর জন্য দায়ী একমাত্র সিপিআইএম দল। দীর্ঘ ২৫ বছর সিপিআইএম দলের সরকার থাকার পরও এই চা বাগানগুলোর শ্রমিকদের জন্য কিছুই করেনি। উনি চা বাগানগুলোর প্রতিটি শ্রমিকদের বাড়িঘর তৈরি করার জন্য জায়গা ব্যবস্থা করে বাড়িঘর নির্মাণ করে দেবার চেষ্টা করবেন এবং চা বাগান শ্রমিকদের সঠিক উন্নয়ন করে তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নতি করাবেন বলে মন্ত্রী টিঙ্কুরায় জানান। নির্বাচন হয়েছে, নির্বাচনের রেজাল্ট বলে এসেছিলাম, কিন্তু মন্ত্রিত্ব পাওয়ার পরে এই প্রথম আসা। সেই লক্ষ্মীনারায়ণ বাড়ি, প্রসিদ্ধ বাড়ি আপনারা জানেন, আমাদের চণ্ডীপুর বিধানসভা এবং কৈলাসহর অঞ্চলের লক্ষ্মীনারায়ণ বাড়ির একটা আলাদা মান্যতা রয়েছে। সেখানে গেলাম, সেখানে দর্শন করলাম, প্রণাম করে সেখান থেকে বেরিয়ে কৈলাসহরের অকমর জনগণ সবাইকে ধন্যবাদ জানিয়ে যে এতদিন পর কৈলাসহর চণ্ডীপুর এলাকার বহুদিনের প্রতীক্ষার অবসান। আমরা যখন ত্রিপুরার যে ২০১৮তে পরিবর্তন হলো তখন কৈলাসহর পরিবর্তন হয়নি, সেখানে বিপরীতমুখী ছিল। এর আগে যখন সারা দেশে যখন কমিউনিস্ট আমাদের রাজ্যে যখন কমিউনিস্ট সরকার তখন আমাদের কৈলাসহরের বিধায়ক কংগ্রেস, একটা বিপরীত পরিস্থিতিতে কৈলাসহর সাবডিভিশনটা চলছিল। তো তার থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে, সবার ইচ্ছা ছিল যে সরকারের সঙ্গে থাকবে। তো তাই এবার ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি পুনরায় সরকার প্রতিষ্ঠা হয়েছে আর চণ্ডীপুরে আমরা জিততে পেরেছি। কৈলাসহর চণ্ডীপুরের মানুষ আশীর্বাদ দিয়েছে, আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা রাস্তায় একটা মিছিল সংগঠিত করি এবং পুরো কৈলাসহর সহ শ্রীরামপুর এলাকার মানুষকে ধন্যবাদ দিয়ে এই এখানে আসলাম। তো অনেক ঘাত প্রতিঘাতের পর চণ্ডীপুর বিধানসভায় প্রার্থী হলেন, বুটে জিতলেন, তারপর মন্ত্রী হলেন, তারপর আজ বিজয় মিছিল করলেন, মানে অনেক মানুষ আবেগে আপ্লুত, নিজে কি বলবেন? দেখুন, আঘাত প্রতিঘাত নয়, রাজনীতির একটা ধর্ম। যেহেতু বড় একটা দল, দলের সদস্য আমি, ভারতীয় জনতা পার্টি একটা বিশাল বড় পলিটিক্যাল পার্টি, অবভিয়াসলি এখানে সদস্য সংখ্যা বেশি, এখানে যেহেতু বড় পরিবার, তো বড় পরিবারে মতানৈক্য থাকে, মত পার্থক্য থাকে, এখানে আলাদা আলাদা লোকের আলাদা আলাদা মত থাকে। তো সেই কারণে হয়তো একটু প্রথম দিকটাতে সমস্যা হয়েছিল, কিন্তু এখানকার মানুষের ইচ্ছা ছিল যে পরিবর্তন হোক। এখানকার মানুষ চেয়েছে যে হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হোক, এখানে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট জয়ী হোক, আর সেই আশীর্বাদেই কি আমরা জিততে পেরেছি, সেই আশীর্বাদেই আজ আমরা আমি মন্ত্রী হয়েছি। তো ইচ্ছা রয়েছে যে এখানকার মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এখানকার
প্রত্যন্ত এলাকা দেখবেন অনেকগুলো চা বাগান রয়েছে, 10-12 খানা চা বাগান রয়েছে, বড় বড় চা বাগান, অনেক পুরনো চা বাগান। সেখানকার শ্রমিকদের বাড়ি ঘর, জলের ব্যবস্থা, ইলেকট্রিসিটি, শিক্ষা, এগুলোর অনেক কাজ করতে হবে। তো তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের সমস্যা নিবারণের চেষ্টা করব। কৈলাসহর থেকে দাবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা।